আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ইসলামিক আলো মিডিয়ার পক্ষ থেকে। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আল্লাহ তাআলার নিয়ামত যে আল্লাহ তাআলা একটি বছর অতিক্রম করার পর আল্লাহ তাআলা আমাদেরকে আবার সেই অশেষ মেহেরবান সেই মাসকে আল্লাহ তাআলা সামনে এনে দিয়েছেন, সেই মাসের নাম হচ্ছে রমজান মাস। প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা উত্তম জিনিস আছে, তো বারের মধ্যে উত্তম হচ্ছে শুক্রবার, আর প্রত্যেকটা মাসের মধ্যে উত্তম মাস হচ্ছে এই রমজান মাস। রমজান একটা পরিপূর্ণ মাস আল্লাহ তাআলা আমাদের সামনে দান করতে হয়েছে। তো এই মাসের মধ্যে বেশি বেশি আল্লাহ তাআলা রহমত নাজিল করেন, অধিকাংশ মানুষকে আল্লাহ তাআলা মাফ করে দেন, এই মাসের সমস্ত জিনিস আল্লাহ তাআলা নিয়ামত দিয়ে ভরে দেন এবং এই মাসে সবার গুনাহ মাফ করে দেন। তো এই ব্যক্তির মতন হতভম্ব, এই ব্যক্তির মতন দুর্ভাগ্য কেউ নেই যে রমজানের রোজা পেল এবং রমজানের রোজা সে করতে পারলো না। তো আল্লাহ তাআলা আমাদেরকে যেহেতু সামনে রমজান আসতেছে, আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে রোজা রাখতে হবে, এর জন্য রমজানের রোজার বিষয়ে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে যেই সমস্ত রোজাগুলি দিয়েছেন, তো আল্লাহ তাআলা কোরআন শরীফে বলতেছেন যে তোমাদেরকে যেই রোজাগুলো দেওয়া হয়েছে এগুলো শুধু তোমাদেরকেই না, তোমাদের পূর্ববর্তীদেরকেও এইরকমভাবে রোজা ফরজ করা হয়েছিল। তো এই রোজা শুধু আমাদের নবীকেই না, আগে যত নবী রাসূলগণ আল্লাহ তাআলা পাঠাইছেন তাদের উপরও এই রমজানের রোজা ফরজ ছিল। তো ওরকমভাবেই আল্লাহ তাআলা আমাদের উপরও রমজানের রোজা ফরজ করেছেন। তো এর জন্য রমজানের রোজা রাখা পারা অনেক বড় একটা সৌভাগ্যের বিষয়, আর এই রমজানের রোজা রাখতে পারা এবং কি ইফতার পর্যন্ত, কোন কোন হাদিস আছে এই রমজানের রোজা রাখে যে সুবে সাদেক হতে একবারে ইফতারের আগ পর্যন্ত সমস্ত পোল পাখি এবং কি গর্তের পিপিলিকা পর্যন্ত তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে, এবং অন্য এক রেওয়ায়েতে আসছে যে ফেরেশতারা তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে, এবং হাদিস শরীফ আসছে যে একজন ঘোষক ঘোষণা দিতে থাকেন যে অমুক ব্যক্তিকে আজকে মাফ করে দেওয়া হয়েছে, অমুক ব্যক্তিকে আজকে মাফ করে দিয়েছে। প্রত্যেকটা দিন রমজানের প্রত্যেকটা দিন আল্লাহ তাআলা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে জাহান্নাম থেকে নিয়ে জান্নাতে প্রবেশ করাইয়া দেন একমাত্র এই রমজানের খাতিরে। রমজানের মধ্যে আল্লাহ তাআলা সমস্ত মানুষেরই গুনাহ মাফ করে দেন যারা রোজা রাখেন। তো আল্লাহ তাআলা এরকমভাবে যখন নাকি জান্নাতের সমস্ত দরজাগুলি খুলে দেন এবং জাহান্নামের সমস্ত দরজাগুলি বন্ধ করে দেন, তখন জান্নাতের তলদেশ থেকে একটা হাওয়া, সুগন্ধের হাওয়া বাইর হতে থাকে এবং হুরদেরকে ছেড়ে দেওয়া হয়, তখন হুরেরা আসমানে এসে এবং রেদওয়ান নামক পাহারাদারকে জিজ্ঞাসা করে আজকে কোন দিন, তখন রেদওয়ান নামক পাহারাদার বলতে থাকে যে আজকে তো রমজানের প্রথম দিন, তখন বলতে থাকে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকে, হে আল্লাহ দুনিয়া থেকে এমন কোনো বান্দা নাই যে আমাদের জন্য দোয়া করবেন, আমাদের জন্য আমাদের এরকম হুরদেরকে বিবাহ করতেছে এমন কোনো বান্দা নাই। তখন আল্লাহ তাআলা বলেন যে অবশ্যই তো এমন বান্দা আছে, অসংখ্য মানুষকে মাফ করে দেওয়া হয়। তো বলার উদ্দেশ্য হচ্ছে যে রমজানে যেহেতু জাহান্নামের সমস্ত দরজা বন্ধ থাকে, তো এর জন্য যদি রমজানে কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে একে মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে জান্নাতে নিয়ে যাওয়া হয়, আর একে আর কোনো সময় জাহান্নামে দেওয়া হবে না। তো আল্লাহ তাআলা এবং এই রমজান মাসে ইবাদত করার জন্য আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালামকে হুকুম করেন যে তুমি যাও, যে নাকি অহংকারী শৃঙ্খলাবদ্ধ করে দাও শয়তানকে, এবং তাকে বিড়ি পুড়িয়ে গলার মধ্যে আবদ্ধ করে তাকে সমুদ্রের মধ্যে ফেলে দেওয়া হয়। তো এই সমুদ্রের মধ্যে ফেলে দেওয়া হয় এই কারণে যে রমজানের মধ্যে শয়তান থাকে না, আল্লাহ তাআলার রহমত থাকে। এই মাস এমন একটি মাস যে যার ভাগ্যে জুটলো, একটা মাস যদি আমার ভাগ্যে জুটে এবং আমি যদি সঠিক মতন আমল করতে পারি, তো আমি জান্নাতে হয়ে যেতে পারি, আমার সমস্ত গুনাহ মাফ হয়ে যেতে পারে। তো এই রমজানের মধ্যে রোজা রাখার কিছু কানুন আছে, নিয়ম কানুন আছে। তো রোজা কাকে বলে? রোজা এটা ফার্সি শব্দ। তো রোজার আরবি শব্দ হচ্ছে সিয়াম বা সওম। তো এই আরবি শব্দ বেশি ব্যবহার করছেন আল্লাহ তাআলা কোরআন শরীফে, আরবি শব্দ সোম ব্যবহার করছেন। তো সোম কাকে বলে? যে পানাহার থেকে বিরত থাকা এবং সমস্ত খায়াসাত থেকে, স্ত্রী সম্ভোগ থেকে বিরত থাকার নাম হচ্ছে রোজা। তো এই সমস্ত পানাহারের মধ্যে, তো যেই সমস্ত পানাহার আছে, যা রোজা কিভাবে ভাঙ্গে বা না ভাঙ্গে, তো এই বিষয়ে কিছু আলোচনা করব। তো রোজা দেখা গেছে আপনারা, আমরা দেখা গেছে অনেক সময় আমরা মনে করি যে আমাদের রোজা ভাঙ্গে গেছে, এরপরও আমরা অনেক কিছু ভাত বা তরকারি এগুলো খাওয়ার পর আমাদের আসলে রোজা ভাঙে নাই, কিন্তু আমরা জানি না যে আমাদের রোজা ভাঙছে কি না, কিন্তু এগুলো খাওয়ার কারণে রোজা ভাঙে যায়। তো দেখা গেছে আমরা যদি, এবং এগুলোর মাসালা আছে যে কার উপরে কাজা বা কাফফারা ওয়াজিব। তো এখন যদি আপনাদের মনে করেন কোনো সময় এরকমভাবে যদি রোজা ভাঙে, যদি কোনো কিছু ভক্ষণ করে, খাবার জিনিস যদি খায় বা এমনি কোনো কিছু যদি ঢোকে সাধারণভাবে, তাহলে রোজা ভেঙে যায়। এখানে আপনারা প্রশ্ন করতে পারেন
যে রোজা যেহেতু কোনো কিছু খেলেই ভেঙে যায়, এখনো অনেক কিছু আছে যে খাদ্য দ্রব্য না, এগুলা খেলেও কি ভেঙে যায় নাকি? এগুলা খেলেও রোজা ভেঙে যায়, কিন্তু এটার জন্য কাজা ওয়াজিব হয়, কাফফার ওয়াজিব হয় না। যেমন আপনি কাঠ খাওয়ার জিনিস না বা বালু খাওয়ার জিনিস না, এটা যদি আপনি ইচ্ছা করে খান মাটি, তো আপনার রোজা ভেঙে যাবে। কিন্তু বাত বা পানি এই সমস্ত কিছু দ্বারা আপনি যদি রোজা ভাঙেন, তাহলে আপনার উপরে কাজা কাফফারা দুটোটাই ওয়াজিব হবে। কিন্তু আপনি যদি এরকমভাবে রোজা ভঙ্গের জন্য আপনার যেহেতু ধোয়া ব্যবহার করতে হয়, এখানে রান্না করার জন্য যেহেতু আপনাকে এখানে ধোয়ার মধ্যে যেতে হয়, এর জন্য এই ধোয়া কোনো সমস্যা নেই রোজার জন্য। এবং কলকারখানার ধোয়া বা মেলের বা গাড়ির ধোয়া, এগুলোর জন্য রোজা ভাঙে না। তো এই সমস্ত কারণগুলিকে রোজা ভাঙে না। এমনকি যদি কেউ আপনার স্ত্রীকে চুম্বন করে, তাহলে রোজা ভাঙবে না। তো এই বিষয়ে যে সমস্ত বিষয়ে রোজাগুলো ভাঙে না, আমরা অনেকে মনে করি যে আমাদের রোজা ভেঙে গেছে। তো কেউ যদি রাত্রে ঘুমায় সেহরির পরে, কোয়েলের যে ধোয়াটা, কোয়েল জ্বালায় যদি আমরা ঘুমাই, তো কোয়েলের ধোয়ার কারণে আমাদের রোজা ভেঙে যাবে। কিন্তু যদি আমাদের ঘুমানোর পরে সেহরি খাওয়ার পরে পরবর্তীতে যদি আবার আমাদের সকালবেলা ওইটা দেখি যে নাইট প্রেশার হয়েছে, অর্থাৎ স্বপ্নদোষ, তো যদি কারো স্বপ্নদোষ হয় তাহলে এর কারণে রোজা